হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা স্টাইল টিভি। তো তোমরা দেখছো মানে গতকালকে যে আমি একটা মেহেন্দি সঙ্গীত এটা অ্যাটেন্ড করছি, আর আজকে একদম আমরা লাগা বাসা। আমি ওই যে মেহেন্দি সঙ্গীত তারা বাসা যেটা আমরা অতি বাসে, কারণ এখানে বনু যায় সব কিছু তো মেনটেন করতে লাগে, আর আমার বাসার একদম সামনে যে তো এখানে যেরাম আমি আর মা বনু যাইবো, তাই বান্ধবীর বাড়িতে সবটা যদি মেনটেন না করিব তো ভিডিওটা অনেক বেশি মজা হইব। তো তোমরা স্কিপ না করিয়ে পুরো ভিডিওটা দেখিও, আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলিও না। চলো তাড়াতাড়ি একটু দেখাই দিই তোমরা। তো হলদি মানে আচ্ছা, যেহেতু অধিবাস তো সব ইয়েলো, আমিও ইয়েলো পরছি, আর তাই যেখানে যাইব তাই এখানেও অধিবাস, তাইও ইয়েলো পরছে, শাড়ি পরছে, বুঝলাই তো, আমার মাও ইয়েলো পরছে আর আমিও ইয়েলো পরছি। তো চলো বন্ধু বান্ধব, তাই আরও সাজা সাজি করবো, টাটা। দেখাই কতটুকু দূর, ওই যে আমার গেট দেখছো, আমার গেট ওই দেখো বিয়াবাড়ি একদম সামনে দেখছো। তো চলো তো বন্ধুগণ আই গেলাম, তারা আমরা ওই যে একটা নাম মেহেন্দির দিনও কইছিল কিন্তু আমি আইছি না, মা আইসুন। তো আজকে হইলাম যাই গিয়ে, কিন্তু জানো মানে বন্ধু এখন আমার খেয়েও চিনা জানা খেয়েও নাই, তার লাগি আর কি মানে আমি যাইতে চাইলাম না, তারপরে মার কথায় যাইলাম গিয়া। তো এখন তারা জলবড়া যার, চলো হঠাৎ আমার বোন দেখো, আমার বোনটা কি সুন্দর লাগে সাজিয়া গুজিয়া, যার গিয়া দুই তিনটা ঠুমকা লাগাইতো তাই বান্ধবীর বাড়িত, মাইকে মাই তোমরা আবার হাই হেলা করে, আমি বলছি ঠিক আছে যা যা যা, আমিও এখানে দুই তিনটা ঠুমকা লাগাইয়া বাসা জিম। Thank you.
তো বন্ধুগণ তোমরা তো দেখছো আমরা গেলাম জলভরাত জল লইয়া এসে মাই মাই আগে তো খলসি দিয়ে জল আন তখন আনছে গড় দিয়া জল আমি মারে কই ও মামা তারা যেন জল তো কম আনছে তো কিরকম স্নান করবো মায়ের কইছে এখন শীতের দিন ননি এখন একটু হাতে পাও লাগাইব তো এটা হইল নি বন্ধুগণ এটা তো পুরা স্নান করতো ননি হ্যাঁ ঠান্ডা জল দিয়ে স্নান করতো কিন্তু ওই ঠান্ডার মধ্যে তখন আর খালি জাস্ট নিয়ম রক্ষা বুঝতে পারা এদিকে তারা দেখো কি সুন্দর হলদি খেলার মাইক মায় হলদি দিয়া তারপরে তারা বোন তারা যারা আছে তারা ডং করিয়া দেখো দেখো বেশি করে জল ডালের মাইক মায় তাই নিয়ে বাসার তাই রে বুঝুন তারা শয়তানি করে দেখো কি দুঃসবের বিয়ার মধ্যে এরকম দুষ্টু মানুষ থাকে সবের বিয়াতে এরকম দুষ্টু মানুষ থাকে তো ওই যে তাই বেশি ঠান্ডা উন্ডা লাগে যাব তাই লই এখন তারা জার গিয়া উঠিয়া আর এখন তো কিতাও শুরু হইব জানো নি এখন তো নাচ গান শুরু হইব নি তো এইখানে সবাই নাচব গান গাইব বুঝছো না নি তাহলে গিয়ে রেডি করছে সবাই প্রথম আই আমার মায়ের নাচার লেগে রেডি হয়ে গেছে তারপরে করি একজন 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 করিয়া মানুষ আর তারপরে বইতে খানি আইসে রসগোল্লা আইসে আর বিস্কুট আইসে আমার কইছে খাও খাওয়া আমি কইছে না আমি মুঠো হয়ে যাইম আমি খাইতাম না রসগোল্লা একটা বিস্কুট খাইছি তারপরে তো এদিকে বাচ্চা তোমরা তো জানো আমার বাচ্চারা লাগে খুব বেশি ভালো লাগে যেখানে যাই আমার মানে বন্ধু বনি যায় আমার বাচ্চারা সেও তো আর বন্ধু বনে না কিতা করতাম তারপরে তাই নিয়ে এখানে দেখে সেও ডান্স করে না তাই একলা একলা এই ডান্স করে বন্ধু বোন আমার তো যা ডান্স করার ইচ্ছা হওয়ার কিন্তু ডান্স করতে পারতাম না বুঝছো না চিনি উনি না জানি উনি না হঠাৎ করবো ইস মেয়েটা ডান্স করে কিন্তু মানে মনকত ফাত্তর দিয়ে যেন আমি ডান্সিতে আটকাইয়া রাখছি তোমরা বুঝতে পারলা না যে সময় আমার বোনের বিয়ে হইব দেখবা আমি কি যার ডান্স করি এদিকে আমার মা উঠিয়া দুমা নাচে ধুমধাম করে নাচে আমার মা যেন অত নাচ পারে আমি আগে জানতাম না এখানে জ্ঞান আমি আজকে দেখতে পারতাম কীরকম ডান্স করে বন্ধুগণ যে সময় আবার মারে তোমরা দেখবা এখানে কইবা আন্টি আপনি একটু ডান্স করিয়া দেখেন না তো সুন্দর হয়েছে আপনার ডান্স আমার মা তো খুশি হয়ে যাব তারপর দেখি প্রথম কয়েকজনে নাচছে তারপরে একটা গ্রুপ বড় হয় ছোটো হয় বড় হয় এই কারণে মোটামুটি সবাই দুই তিনটা ঠুমকা লাগান যে যে আইসে দুই তিনটা ঠুমকা লাগাইবই তারপরে গিয়া যাইব বাসার মধ্যে ঠুমকা না লাগাই লইব নি বিয়ার মধ্যে অধিবাসের দিন তো আর ঠুমকা না লাগাই লইব আমার বৈনত্ব এদিকে তোমরা দেখাইছি তাই গেল ঠুমকা লাগানি তাইও গিয়া এইখানে ঠুমকা লাগাইছে আর আমিও এখানে এক দুইটা ঠুমকা লাগাইছে আমার ঠুমকাইতে পরে দেখবা আগে মার দেখো মা দেখো 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 তারাই তো বলে দামাল দেখো দেখো মায়া আর একজন আন্টি কীরকম নাচে দেখছো নি হাতে দরিয়া টানাটানি করে টানাটানিতে বলে নাচ এইদিকে ওখানে আমি যাইতাম আমার কাছে চলো একটু ডান্স করে নিবে আমার মনে তো মানে কোন সময় কালে কইতো আমি ডান্সও যাইতাম গিয়া যেই পাইছি সুযোগ কই যাই গিয়া একটু ঠুমকা লাগে একটু ঠুমকা লাগালেন গিয়া মাইকে মাইকে বক্সার কিতে হয়ে গেছে বন্ধ হয়ে গেছিলো গান এটা কোনো কথা এটা কোনো ধরনের কথা না তারপরে আবার উঠছে এখন আমি একটু গিয়া ঠুমকা দিই নাইলে ভালো লাগে না যদি আইসো একটু কমর উমর না দেখাইয়া গেলে ওইব নি না হইতো না তো এখানে মোটামুটি একবার গ্রুপ বড় হয় একবার ছোটো হয় একবার বড় হয় একবার ছোটো হয় যার বেশি ঠুমকা দিয়া খমর উমর বেদনা করে হ্যাঁ গিয়ে একটু রেস্ট করে তারপর আবার আয় মোটামুটি আজকে তো সারারাত্র তারার গড়িটাই চলবো কিন্তু আমি বন্ধুগণ একটু পরে যাইম গিয়া বুঝছো না নি তোমরা আমি দেখো কী সুন্দর লাগে না আমার কী সুন্দর লাগে তোমরা আবার কই না মোটা হয়েছে কিছু না দেখো তোমরা তো আবার কে কমেন্টও করে দিও মোটা তো লাগে মোটা লাগে মোটা হয়েছে তো কিতা হয়েছে তারপর এখন বউ আইব বউরে দেখতে নি তোমরা চলো বউরে দেখাইতে বউ দেখো দেখো রেড শাড়ি পরি আইছে মাইকি মায় তারপরে বিয়া বাড়ির মধ্যে তারা রেখেও মানে ফটো করে না ভিডিও করে না আমি তারারে একটু করি তারা তো অত কষ্ট করি এতে বাজার উজার তারপর এদিকে তারা উঠাইতে উঠাইতে দিকে মাইক মাই দিকে গন্ডগোল লেগে গেছে এখানে দুমা ডান্স শুরু হয়ে গেছে এদিকে বউরে টানাটানি করে আর তারপর বউরে অনেক টানাটানি করিয়া বউরে লই আইছে বউয়ে দেখি মোবাইলের লগে খার লগে মেসেজ করে মনে জামাইয়ের লগে মেসেজ করবো আর কিতা খার লগে মেসেজ করব মাইক মাই তারপরে তো বউরে মিডিল রাখিয়া সবে ইয়ে করেন বউয়ে কিন্তু খান দেন না তোমরা তো বাবা মনে হয় খান দেয় তা কাঁচা হলদি বাটিয়া লাগাইছে না নি ঝ্যাংকে একটু চৌকে দিকে জ্বলাইছে তোমরা আবার ভাবিও না বউয়ে খান দেন ইস ওখানে বউয়ে খান তো না বিয়া তো খুশির জিনিস বিয়া খান্দার জিনিস নি বিয়া একদমই খান্দার জিনিস না তারপরে বউয়ে ভিডিও কল করিয়া মানে জামাইটা দেখার তারপরে এখন আমি যাইলাম গিয়া সিঁড়ি দিয়ে নামিয়ে আমার মা রয়েছে মায়ের হয়েছে আরও দুই তিনটা ঠুমকা লাগাই আমি বলছি ঠিক আছে বাসা তো সামনে আছে দুই তিনটা ঠুমকা লাগাও তারপরে যাও আর আমি যাইলাম গিয়া বন্ধু কর এই ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বন্ধুগণ।